আমাদের সেন্ট মার্টিনে যে খাদ্যের একটি কথা হচ্ছে হচ্ছিল প্রেক্ষিতে আমরা বিশেষ উদ্যোগ নিয়েছি, নিয়ে যেহেতু রেগুলার বোর্ড যেতে পারছে না আর কি, কান্ট্রি বোর্ড আসা করতে পারছে না, বিশেষ উদ্যোগ নিয়ে আমরা শিপ পাঠিয়েছি আজকে প্রায় 200 মেট্রিক টন খাবার, চাল, ডাল, লবণ, তেল, ডিম, খাদ্যদ্রব্য সব পাঠিয়েছি, মশলা মাল যা সহ, এবং এর বাইরে পাশাপাশি আমরা গ্যাস সিলিন্ডার পাঠিয়েছি এবং 5টি গরু এসআর পক্ষ থেকে এটা উপহার হিসাবে তাদের দেওয়া হয়েছে, পাঠিয়ে দেওয়া হয়েছে। 300 প্যাকেট আমরা শুকনো খাবার পাঠিয়েছি। এর বাইরে প্রাইভেট সেক্টর থেকে কিন্তু প্রচুর জিনিস কিনে নিয়ে গেছে, তারা অনেক আইটেম নিয়ে গেছে। সো তাদের মোটামুটি 1-1.5 মাস চলতে হবে সেরকম সব জিনিস আমার চলে গিয়েছে। টিম মানে আমাদের এখানে 3 জন মিডওয়াইফ গিয়েছে, কারণ প্রেগনেন্ট মহিলাদের একটা বড় কনসার্ন আমাদের জন্য এটা, আসলে 3 জন মিডওয়াইফ আজকে গিয়েছে ওখানে, এবং 32 কার্টন আমরা ওষুধ চলে গিয়েছে ওপারে। এছাড়া আমরা আগামীকাল হয়তো আমাদের শিপটা আসবে, সেরকম আমাদের একটা প্ল্যান আছে। আসলে সেক্ষেত্রে যারা বেশি সিরিয়াস রোগী যারা আছে, প্রেগনেন্ট বা বেশি সিরিয়াস রোগী, তারা ইচ্ছে করলে এবার আসতে পারবে, আমার জানিয়েছে অলরেডি, যদি কেউ আসতে চায় তারা যেন আসে, এসে এবারে স্বজনদের বাড়িতে থাকে, এখানে চিকিৎসা নিশ্চিত করা যায়, কারণ মানুষের জীবনটা বেশি ইম্পর্টেন্ট আমাদের কাছে। আর এখন যেহেতু জায়গা জায়গা হচ্ছে, খাবারও যাচ্ছে, মানুষও যাচ্ছে, আজকে প্রায় 250 লোক গিয়েছে, আগামীকাল হয়তো কিছু লোক আসবে আর কি। গতকাল আমাদের কিন্তু প্রায় 240 জন লোক আসছে, 180 জন লোক গিয়েছে সেন্ট মার্টিনে, এর আগের দিনে কিছু লোক গিয়েছে আগে, মানে যাতায়াত কিন্তু হচ্ছে আমাদের। বিকল্প রুটটা হচ্ছে আমাদের টেকনাফ থেকে সেন্ট মার্টিন যাওয়ার পর শাহপুরি দ্বীপ, এর পাশ দিয়ে গোলার চর একটা জায়গা আছে, সেখানে ভাটার সময় আবার বোট যেতে পারে না, নাপত সংকট এখানে আছে, ঝোল ঝড়ের সময় ছোটো ছোটো বোট যেতে পারবে, বেশি বোঝাতে পারবে, সেক্ষেত্রে সামনে গিয়ে আমাদের বড় ঢেউয়ের মুখোমুখি হতে হয় মোহনাতে। অনলি বড় বোট নেওয়া সম্ভব, কিন্তু বড় বোট আবার ওই চ্যানেলটা পার হতে পারছে না আমাদের, এটা একটা সমস্যা আমরা আছি। সো আমরা ভাবছি এখন এটা বিকল্প ওই রুটটা ইউজ করবো, কিন্তু ড্রেজিং করে আমরা, ড্রেজিংয়ের চিন্তা আমরা করছি এখন। বাট ইন দ্য মিন টাইম আমরা কক্সবাজার থেকে কিন্তু আমাদের বোট বড় আজকে যেমন শিপ পাঠিয়েছি আমরা, শিপে মালামাল গিয়েছে, মানুষ গিয়েছে, এরকম কক্সবাজার থেকে বড় বোটে করে, বড় কান্ট্রি বোট বা অন্য কোনো মাধ্যমে আমরা এই যাতায়াত রেগুলার করা যায় কিনা আর কি, এটা আমরা কম ভাবছি, মালামাল বিশেষ করে পৌঁছানোর ক্ষেত্রে। এবং টেকনাফ থেকেও গতকাল আমাদের যেমন বোট যাওয়া আসা করেছে সাবডাং এই পাশে, টেকনাফ 0.8 এই পাশটা থাকে, ওটাও যদি একটু রাফ ডিফিকাল্ট, তারপরে কিন্তু মানুষ ওখানে সংগ্রামী মানুষ, তারা ইউজ টু, সেটাও মানুষ ইউজ করতে পারবে, কোনো সমস্যা হচ্ছে না। বাট যদি আমরা সেই রুটটা ঘোলার চড়ার রুটটা ইউজ করতে চাই, সেখানে একটু ডিফিকাল্টি একটা নাগপুরের সংকট, সেটা নিয়ে ভাবছি আমরা ওই রুটটা কীভাবে চালু করা যায়, যেহেতু মায়ানমারের ওই রুটটা আমার যেটা রানিং রুট যেটা আমাদের আছে, মায়ানমার ভিতরে যেতে হচ্ছে একটু একটু সমস্যা হচ্ছে, দুধ যেহেতু আছে সেটা আমরা অন্য দেশের জলসীমায় সমস্যা হচ্ছে। ইনফ্যাক্ট না, রাষ্ট্রপতি আমরা জানিয়েছি, আমরা মিনিস্ট্রি লেভেলে জানিয়েছি বিষয়টা আর কি, ইনফ্যাক্ট তাদের লেভেলের উপরে কথা হয়েছে, যেহেতু একটা যুদ্ধ চলছে, বিদ্রোহী বাহিনীর সাথে যুদ্ধ হচ্ছে এখন, এটা একটু ডিফিকাল্ট সিচুয়েশন, আপনি বুঝতে পারেন যুদ্ধ অবস্থা এখানে হচ্ছে আর কি। সো এই রেসপন্সিবিলিটি নেওয়ার মতো একটা বিষয় এখানে আছে আর কি, সেই ক্ষেত্রে হয়তো সমস্যা হচ্ছে। বাট আমরা এই জন্যে এই যুদ্ধ অবস্থার জন্য কিন্তু সিকিউরিটি কনসার্নে আমাদের মানুষের নাগরিকের জীবনের চেয়ে বড় কিছু নেই আমাদের কাছে, সব কিছু ইম্পর্টেন্ট। সো তাদেরকে চিন্তা করে এমনটি করছি আমরা, ইট ডাজেন্ট মিন আমরা তাদের ছেড়ে দিয়ে এরকম আসে এমনটি বিষয় নয়, কিন্তু একদমই এটা হচ্ছে অনলি সিকিউরিটি কনসার্নে আমরা সেফ রুট ইউজ করার চেষ্টা করছি আমরা। অলরেডি এখন বর্ষাকাল চলছে, এখনই উত্তাল হয়ে গেছে, আজকে আমাদের শীত পাঠিয়েছি, আমরা জানতে পারছি প্রচণ্ড উত্তাল এখনই, প্রায় 5 ঘন্টার যে নর্মাল জার্নি হওয়ার কথা 8-10 ঘন্টার 8-9 ঘন্টা লেগে গেছে, আমাদের অনেক সময় লেগে গেছে। সো উত্তাল সাগর কিন্তু প্রতি বছরই হয়, এই বছরই হচ্ছে এমনটি নয়, কিন্তু এভরি ইয়ারে হচ্ছে না, এভরি ইয়ারে কিন্তু যখন উত্তাল হয় তখন কিন্তু রেগুলার কোনো মুভমেন্ট থাকে না, কিন্তু রেগুলার বোর্ড কিন্তু চলার কারণে বেশি সিগনাল যখন পড়ে আর কি, সো এটা রেগুলার ফাংশন, এটা হচ্ছে এভরি ইয়ারে হচ্ছে, সবসময় হচ্ছে, মানুষ ইউজ টু এদের সাথে, ওই সময় এমনিতে একটু কন্ট্রোল থাকে আর কি যাতায়াতগুলোকে, সো স্বাভাবিকভাবে এবছর থাকতে পারে। বাট যখন এরকম বিশেষ সমস্যা আসবে আমরা বিশেষ ব্যবস্থা আমি করতে পারবো, সমস্যা নেই। বাট আমরা যেটা চিন্তা করছি এখন পর্যন্ত বড় কান্ট্রি বোর্ড বা বড় বোর্ডের মাধ্যমে কিন্তু এখনও যাতায়াত করা সম্ভব। জিডি বিষয়ে আমরা আমাদের মিটিংয়ে আলোচনা হয়েছে আর কি, এটা নিয়ে আমাদের কথাবার্তা হচ্ছে, এটা হয়তো একটা পজিটিভ সলিউশন আসতে পারে আর কি, আমরা মনে করি এটা মিটিংয়ে আলোচনা হচ্ছে, এটা নিয়ে বিকল্প জিডি করা যায় কিনা, এটাই বলতে চাই যে আপনারা আমাদের বাংলাদেশের নাগরিক, আপনারা ভালো আছেন, ভালো থাকবেন, সরকার আপনার সবসময় আছে, কোনো চিন্তার কোনো কারণ নেই, আমরা আছি, আপনাদের যে কোনো বিপদে আমরা অবশ্যই স্ট্যান্ড বাই থাকবো আপনাদের সাথে, বাস্তবতার কোনো সম্পর্ক নেই। ইনফ্যাক্ট সেন্ট মার্টিন আমাদের অংশ, এভাবে আছে, কোনো সমস্যা নেই, রেগুলার যোগাযোগ আছে, কমিউনিকেশন আছে, কোনো বিচ্ছিন্ন কোনো অসুযোগ এখানে নেই, আসলে এভরিডে মানুষ যাতায়াত করছে এখানে, মারামাল যাচ্ছে, মানুষের কোনো খাবারের সংকট নেই, কিছুও নেই। সো এখানে আমাদের সকল সিকিউরিটি ফোর্স এখানে অবস্থান করছে, আপনারা জানেন আর কি, বিজিবি, কোস্টগার্ড, পুলিশ, ইভেন নৌবাহিনী এখানে অবস্থান করছে, আমাদের কোনো সমস্যা এখানে নেই এই মুহূর্তে।